ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণের সহায়তার অভিযোগ স্বামীর বিরুদ্ধে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণের সহায়তার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে এ ঘটনায় বৃহস্পতিবার 30 মার্চ রাতে অভিযুক্ত স্বামী আশরাফুলকে আটক করেছে পুলিশ খোঁজ নিয়ে জানা গেছে বুধবার ওই গৃহবধূকে তার বাবার বাড়িতে নিয়ে যাওয়ার কথায় বলে আত্মীয়র বাড়ি নিয়ে যান স্বামী আশরাফুল এদিন রাতে স্বামী নিজে প্রথমে তার সঙ্গে দৈহিক মেলামেশা করেন এরপর বন্ধু জামাল নামে একজনকে ডেকে আনেন আশরাফুল বন্ধু জামালের সঙ্গে স্ত্রীকে দৈহিক মেলামেশার জন্য বলেন তিনি এক পর্যায়ে স্বামীর সহায়তায় বন্ধু জামাল তাকে ধর্ষণ করেন বৃহস্পতিবার সকালে একটি অটোরিকশাযোগে অসুস্থ অবস্থায় গৃহবধূকে তার বাবার বাড়ি পাঠিয়ে দেন আশরাফুল বাবার বাড়ির লোকজন ওই গৃহবধূকে প্রথমে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন গৃহবধূর পরিবারের লোকজন হাতিবান্ধা থানায় মৌখিক অভিযোগ দিলে পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্ত আশরাফুলকে আটক করে নির্যাতনের শিকার গৃহবধূ বলেন বুধবার রাতে আমার স্বামী বলেছে চল তোকে বাবার বাড়িতে রেখে আসি এরপর বাড়িতে না নিয়ে অন্য এক বাড়িতে ওঠান আমার সঙ্গে স্বামী মেলামেশার পর জামাল নামে তার এক বন্ধুকে দিয়ে আমাকে ধর্ষণ করায় এ বিষয়ে জানতে হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলমের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি তবে হাতিবান্ধা থানার ডিউটি কর্মকর্তা সহকারী উপপরিদর্শক আমজাদ হোসেন গণমাধ্যমকে বলেন ওই গৃহবধূর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন